দর্শক, আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে। আমরা দেখছি সামনে আলম ভাইকে, উনি কিছু গরু কিনছেন। আমরা আজকে তাকেই ফলো করবো, একটু তাকেই ফলো করে দেখবো যে উনি কি দরে গরু ক্রয় কেনেন। আজ 25 অক্টোবর 2021 রোজ সোমবার, আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। ভাই মূলত তো কাটাই গরু কিনছেন নাকি? কাটাই গরু কিনছেন, আমরা সেটাই একটু দেখবো যে এই যে গরুটা আপনি দাম বলছেন নাকি? এটার কত বলছেন? 20,000 ভাঙতে বলছেন। 20,000 ভাঙতে বলতে 1500 যা হয়, 1500 উনারা ভাঙবে না? দর্শক, আমরা শুনবো এবং দেখবো যে আমবাড়িয়াতে আজকে মাংসের গরুগুলো কি ধরে ক্রয় বিক্রয় হচ্ছে। আমরা আলম ভাইয়ের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এটা কি দাম দিচ্ছেন নাকি? দাম বলছেন তো 1,00,000 ভাঙবে। 1,00,000 ভাঙতে বলতেছেন? এটা কতটুকু হবে? 5 মণ পার। এটা 5 মণ পার হবে। দর্শক শুনছেন যে 5 মণ পার হবে, 1,00,000 ভাঙতে বলছেন। চাইছেন কত তাহলে? 1,20,000 চাচ্ছে। আজকে কি হয়েছে, গরু হয়েছে আপনার? গরু আজ হয় নাই ভাই, গরুয়ে নাই, দাম চাষে আজ হাড়ত গরুয়ে নাই, দাম চাষে। মানে মাংসের গরুটা নাই নাকি? না না, অন্যান্য গরু আছে, অন্য পালার গরু আছে, অন্য পালার গরুগুলো আছে, কিন্তু কাটাই গরু খুব একটা সেরকম নাই। আমরা দেখি আর কটা গরুর দাম বলছেন, আমরা একটু জানতে চাই। আসেন একটু আলম ভাই, আপনাকে নিয়ে আজকে একটা আমরা প্রতিবেদন করব এবং জানার চেষ্টা করব যে কাটাই গরু আমবাড়িহাটে কি দরে ক্রয় বিক্রয় হচ্ছে। দর্শক, এই যে এই পাশেও আরেকটি গরু দেখছি আমরা, আমরা এটারও একটু জানার চেষ্টা করব। উনি চিটাগাংয়ে গরু পাঠান, আপনারা জানেন আলম ভাই চিটাগাংয়ে গরু পাঠায়। কিন্তু এই দাগগুলো এখন ভালো হয়েছে? ১,৫,০০০ চাইছে। আপনি কত বলছেন? 20,000। 1,20,000। ওজন কেমন হবে আলম ভাই? ওজন একদম 8 মণ। 8 মণের নিচে? 7 মণের নিচে। আচ্ছা, কারণটা কি? এটা 7 মণের নিচে হলেও আপনি যে দরে গরু কেনেন সেই হিসাবে তো 1,35,000-40,000 হওয়ার কথা আপনার হিসাবে, কিন্তু আপনি 1,20,000-এর নিচে বলছেন, এটার কারণটা কি? 20,000 টাকা মন মাংসের কাছে কঠিন ভাই, মাংসের দাম পড়ে গেছে, মানুষ মাংস খাচ্ছে না, পড়ে গেছে এখন 18,000-19,000 টাকা রেট চাচ্ছে। তা আমরা একটু শুনবো দেখবো। তা আপনাদের কত লাস্ট দাম এটা? এ ভাই, ৪০-এর উপরে। বয়স কি এটা? ৪-৪ বয়স। আমরা শুনছিলাম এবং দেখছিলাম, আমরা আরো কিছু গরু দেখব। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি ভাই বেগুন বাড়ি থেকে। বেগুন বাড়ি? এটা কোন জায়গা? ঠাকুরগাঁ জেলা। ঠাকুরগাঁ থেকে আসছেন গরু বিক্রি করতে?
আমবাড়ি হাটে কি গরু বিক্রি হয় না? মানে আজকে বাজার কম দেখা যাচ্ছে, বাজার কম শুনছি ভাই বলছে। কত দিন স্যার এটা আলম ভাই? 1,10,000। এটার ওজন কি? 5.5 মণ। 6.5 মণ। আমরা শুনছি এবং দেখছি, আমরা শুনবো জানবো দেখবো আজকে মাংসের গরুগুলো কি দরে ক্রয় বিক্রয় হচ্ছে। আপনারা জানেন যে আলম ভাই চিটাগাংয়ে গরু পাঠান, আমরা সেই তথ্যগুলো একটু আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আজকে কয়টা কিনছেন এখন পর্যন্ত? 8-10টা গরু হয়েছে। আর কয়টা? এক গাড়ি কিনতে গেলে তাও 25টা গরু লাগবে। খোঁচাবাড়ি ভাইয়ের এলাকায়? খোঁচাবাড়ি, ওখানে তো ক্রস গরু প্রচুর, ক্রস গরু কিনতে যাবো আমরা দেখছিলাম। তো আলম ভাই, বাজার তালা আজকে কি মোটামুটি কেমন মনে হচ্ছে? বাজার মোটামুটি বলতে পারি, গরু আমদানি না হলে আমরা গাড়ি না পুরাতে পারলে দূর থেকে গরু কিনতে পারি না। আচ্ছা, তাহলে একটা গরু হলে আপনার কিনি রাখলে ভাই গরু খাইতে হবে, রাখতে হবে। হ্যাঁ, ওটা চিন্তা। যখন গরু দেখি যে গাড়ি পুরবে, হ্যাঁ, তখন কিন্তু আমরা টার্গেট ছাড়া গরু কিনি। গাড়ি যেহেতু আমাদের পুরাতে হবে, হ্যাঁ, তখন গরু নাই হাটত, 2-4-5টা কিনি তুলে আবার খরচ হয়, খরচ বাড়বে। হয়তো 1,000 টাকা খরচ বললে 1,000 টাকা আমরা গরু। আচ্ছা, আর যে মশা ভাই রাখলে গরু শুকি 10 কেজি যাবে, 10 কেজি মাংসের দাম 5,000। আমি কালকে 2,000 বাড়িতে একটা টাটকা গরু কিনবো, সাথে সাথে আমার গরু চলে যাবে। এই কারণে পরে দরকার বলে পরে আমি 2,000 বাড়তি কিনবো, কিন্তু আজকে যদি গাড়ি না পরে 2,000 বেশি দিয়ে কিনতে পারবো না। 2,000 বেশি দিয়ে গরু কিনবো? তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে কেউ এই এই কাজটাই করা উচিত? অবশ্যই, আপনি ডাইরেক্ট গরু কিনবেন, ডাইরেক্ট গরু পাঠাবেন, আপনার গরু সুস্থ সবল থাকবে। আপনার বাড়িতে আপনি যেভাবে গরু যত্ন করবেন, এখানে তো ওইভাবে যত্ন হবে না। আচ্ছা, এখানে কে যত্ন করবে? এখানে রাখাল রাখছেন, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, তারপরে আপনার গরু হলে আপনার বাসার মতো তো থাকবে না। এখানে বাসার মতো থাকবে, আপনি বাসায় অনেক যত্ন করে রাখবেন, এখানে কে অত যত্ন করে রাখবেন? তো আলম ভাই, তাহলে আপনি তো গরু নিজেও কিনেন, নিজে বিক্রিও করেন চিটাগাংয়ে? জি ভাই। তাহলে একটু আপনার যদি কাইন্ডলি নাম্বারটা একটু বলে দিতেন আমাদের। 0175 0175 1081 1083 94। আচ্ছা, ধন্যবাদ আলম ভাই। দর্শক, আমরা কথা বলছিলাম, দেখছিলাম আজকে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই গরুগুলোর তথ্য ও আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এবং আলম ভাই কি দরে আজকে গরু কিনতে চাচ্ছেন, আমরা সেই তথ্যটাও আপনাদের দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।